দিল্লিতে ফের গণধর্ষণ, এবার লালসার শিকার 7 বছরের এক শিশু। 3 যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লিতে ফের গণধর্ষণ, এবার লালসার শিকার 7 বছরের এক শিশু। 3 যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, অভিযুক্তদের একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা নিয়ে রাজ্যকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন স্পেশাল পিপি শর্বাণী রায়, সরাসরি প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বিতর্কিত চরিত্র, অপরাধীদের সর্বনিম্ন শাস্তির সওয়াল করে নিজে প্রশ্নের ঘেরা টোপে, কোন ঠাসা পরিস্থিতিতে পাল্টা প্রশ্ন ছুড়লেন পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার স্পেশাল পিপি। মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজা হোক সেটা আমি শুনিনি, বরং আমি অন দি কন্ট্রারি আই হ্যাভ গন টু দ্য পেপার, ইওর পেপার, ইট ওয়াজ আদারওয়াইজ। ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য, তাকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি আইনজীবী প্যানেল থেকে, সেই সিদ্ধান্তেও প্রশ্ন তুলেছেন শর্বাণী। সরকারি প্যানেল থেকে বলতে পারেন, কিন্তু স্পেশাল পিপি থেকে উনি সরাতে পারেন না, বিকজ আই এম নট অ্যাপয়েন্টেড বাই দি সরকার, গভর্নর হ্যাজ অ্যাপয়েন্টেড মি। যদি সরিয়েও দেন ওনাদের আমাকে একটু জানাতে হবে, যদি জ্ঞানগম্য থাকে ওনারা জানাবেন, এবং দে উইল গিভ মি দি অপরচুনিটি টু ফার্নিশ মাই এক্সপ্লেনেশন। প্রশ্নে পুলিশও 4 বছরে বারবার জাল কেটেছে অন্যতম অভিযুক্ত কাদের, কার মদতে, নতুন বিতর্ক উস্কে দিয়েছে স্পেশাল পিপির মন্তব্য। কাদেরকে ধরতে যাচ্ছে কেউ, সেটা কাদের কাছে আগে পৌঁছেছিল খবর? হ্যাঁ নিশ্চয়ই পৌঁছেছে, নিশ্চয়ই পৌঁছেছে, সেটা পুলিশের তরফ থেকে। আমি কি করে বলবো, পুলিশের ইনফরমেশন লিকেজ হয়ে গেছে, হতে পারে। পলাতক অভিযুক্তকে না ধরে তাকেই অনর্থক নিশানা করা হচ্ছে কি, বিচারের ভার সমাজের হাতেই ছাড়লেন স্পেশাল পিপি। রাজ্যের আইনমন্ত্রী যখন আপনার সম্বন্ধে খড়্গহস্ত হলেন, অথচ একবারও বললেন না যে কাদেরকে না ধরতে পারাটা ওই 3 বছর 10 মাসে একটা ব্যর্থতা, আপনার কি মনে হলো না? আমার কিছুই মনে হয়নি, এটা আপনারাই বিচার করবেন, পাবলিক বিচার করবে, সোসাইটি বিচার করবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।